প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, মহান সৃষ্টিকর্তার কৃপায়। আজ আমরা 2 বিঘা জমি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। আজকের পাঠের নাম 2 বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম 1861, মৃত্যু 1941। প্রথমে আমরা কবি পরিচিতি জানব। তোমরা চিত্রটি লক্ষ্য করছো, এটি আমাদের বিশ্বকবি, সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছবি, যে কিনা বাংলা সাহিত্যের পরতে পরতে যার হাতের ছোঁয়া, আমাদের সেই প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি, 1861 খ্রিস্টাব্দের 7ই মে বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারটি ছিল বিখ্যাত একটি জমিদার পরিবার, যেখানে অনেক গুণীজনের যে পরিবারটিতে অনেক গুণীজনের জন্ম হয়েছিল। তিনি পড়াশুনো করেন, তিনি বিশেষ করে একটি কথা বলে রাখা ভালো, যে তিনি ঘরোয়া শিক্ষায় শিক্ষিত, পরে অবশ্য পড়তে দেশের বাইরে গিয়েছিলেন। তো পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করবার আগেই তিনি সেসব ছেড়ে দেন। এই কারণেই বললাম তিনি অনেকটা ঘরোয়া শিক্ষায় শিক্ষিত, যে সকল ক্ষেত্রে তার বিশেষ পদচারণা ছিল। আমি আগেই বলেছি যে সাহিত্যের এমন কোন শাখা নেই যে রবীন্দ্রনাথের পদচারণা নেই, শুধুমাত্র মহাকাব্যেই তার গৌরবান্বিত বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই না। তবে কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ এবং সউজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক এবং ভালো একজন অভিনেতাও। তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, সেগুলোর মধ্যে কাব্যগ্রন্থের মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, বলাকা, কল্পনা, খনিকা, সেজুতি, পুনশ্চ, নৈবেদ্য, পুরবি, মহুয়া ও শেষ লেখা। তিনি তার এই সাহিত্যকর্মের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী, বাংলা সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনূদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যের খুব কম কবি আছে, বাংলা সাহিত্যের খুব কম কবি আছেন যারা রবীন্দ্র ভাবধারার বাইরে এসে লেখনী রচনা করেছেন। রবীন্দ্রনাথ, আসলে রবীন্দ্রনাথ নিজেই একটি মহাকাব্য। রবীন্দ্রনাথ সাহিত্যের একজন অনবদ্য মানুষ। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা সাহিত্য চিন্তা করা
যায় না। কবির ছদ্মনাম ছিল ভানু সিংহ। আমাদের কবির ছদ্মনাম ছিল ভানু সিংহ। তিনি মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ, কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের 2 বিঘা জমি কবিতাটি নিয়ে আলোচনা করছি। তাহলে বন্ধুরা, চলো প্রথমে আমরা জেনে নেওয়া যাক শব্দার্থ টীকা। আমরা কবিতাটি পাঠ করেছি, এবার শব্দার্থ টীকা, যে সমস্ত শব্দার্থ দুরূহ মনে হয় সেগুলো আমরা একটু জেনে। প্রথমেই 3টি চিত্র দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটিতে জমি, আরেকটিতে একজন মানে জমি একটা প্রাসাদের সামনে একজন ব্যক্তি, আর একটা মাপের একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যেটা জমি দেখছি ওটাতে ওটাকে বিঘে, বিঘে নামে একটি শব্দ আছে, যে শব্দটা শব্দার্থ হচ্ছে জমির পরিমাপ, যে শব্দটা শব্দার্থ হচ্ছে জমির পরিমাপ। আর যেটাতে আমরা একটি প্রাসাদের সামনে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তিনি ভূস্বামী। ভূস্বামী শব্দটার অর্থ হচ্ছে জমিদার। আর বিঘে, দিঘে, দিঘে অর্থ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য, দিঘে মানে দৈর্ঘ্য। এবার আর আবারও 3টি চিত্র দেখতে পাচ্ছি। পানি, পানি মানে হাত। সপ্ত পুরুষ মানে পূর্ববর্তী 7 প্রজন্ম, অর্থাৎ ধরো তোমার দিয়ে বলা যাক, তোমার থেকে তোমার পেছনে 7 পুরুষের কথা বলা হচ্ছে, সেটাকে আমরা মানে এখানে সপ্ত পুরুষ অর্থাৎ পূর্ববর্তী 7 জন্ম বলা হচ্ছে। লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছাড়া মানে দুর্ভাগা, হতভাগ্য। ক্রূর, ক্রূর মানে কি? নিষ্ঠুর, নির্দয়, ক্রূর, নিষ্ঠুর, নির্দয়, ক্রূর আচরণ মানে কি? নিষ্ঠুর আচরণ। ডিক্রি, ডিক্রি মানে আদালতের হুকুম, ডিক্রি মানে আদালতের হুকুম। ক্ষত মানে কি? ঋণপত্র, যে ক্ষত, ক্ষত মানে ঋণপত্র। ভুরি, ভুরি মানে প্রচুর, প্রচুর টাকা আছে এরকম, ভুরি ভুরি। কাঙাল মানে কি? দরিদ্র, কাঙাল মানে দরিদ্র। তারপরে মোহগর্থ, মোহগর্ত মানে মোহের ক্ষুদ্র গহ্বর, মোহের ক্ষুদ্র গহ্বর। তো বন্ধুরা, এবার একটি ছবি দেখতে পাচ্ছ, সেই ছবি টি এরকম, তোমরা ধরেই নাও এটি আমাদের উপেন। আচ্ছা, আমরা কবিতাটার একটু বিশ্লেষণ করব। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। অর্থাৎ উপেন নামে এই ব্যক্তির শুধু 2 বিঘে জমি ছিল, আর সবই ঋণে চলে গেছে। বাবু যে জমিদার, সেই বাবু বলেছেন যে উপেন বুঝেছ, এই জমি আমি কিনে নেব। কহিলাম আমি তুমি ভূস্বামী, মানে উপেন বলছে যে তুমি, তুমি তো ভূস্বামী অর্থাৎ জমিদার, তোমার জমির অন্ত নাই, আর তুমি দেখো যে আমার যতটুকু আছে এটুকুই দিয়ে আমি আমার খাওয়া পড়া চলে, মানে মরিবার মতো ঠাই। তারপরে
শুনে রাজা এই কথাটা রাজা শুনে মানে শুনে রাজা বলছে যে বাপু, জানো তো হয়ে করেছি বাগানখানা, তুমি তো দেখছো যে এই বাগানখানা আমি করেছি, পেলে 2 বিঘে। এই বাগানের সাথে যদি আমি 2 বিঘে, তোমার এই 2 বিঘে আমি জমি নিই, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ লম্বা এবং আয়ু এই 2 পার্শ্বই সমান হবে, সেই জন্য ওটা দিতে হবে। জমিদার ভৃত্য অর্থাৎ ওই উপেনকে বলছে যে ওটা দিতেই হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। উপেনের তো এখন আর মানে কান্নাকাটি ছাড়া কোনো উপায় নেই, কারণ সেই সময় তো জমিদারের আমল, তখন তো জমিদাররা যা বলবে তাই। এই কারণেই উপেন বলছে যে মানে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। মানে চোখ ভরা পানি নিয়ে উপেন কান্নাকাটি করতেছে এবং বলছে যে সপ্ত পুরুষ হেতাই মানুষ, সে মাটি সোনার বাড়া। মানে সপ্ত পুরুষ, আমার পূর্ববর্তী 7 পুরুষ এখানেই বড় হয়েছে, এখানেই বেড়ে উঠেছে, আর দৈন্যের দায়ে বেশি বসে মায়ে এমনই লক্ষ্মী স্যার। আর এখন এই দারিদ্রতার কারণে আমি সেই জমি বেচবো? আমি কি এত দরিদ্র, এতই লক্ষ্মী ছাড়া? আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। রাজা রেগে গেছে যে এটা মানে আমি বলছি তাও আপত্তি করছে, এই কারণে রাজা রেগে গেছে এবং চুপচাপ আছে। এবং শেষে বলল যে নিষ্ঠুর হাসি হেসে বলল, আচ্ছা সে দেখা যাবে। তাহলে বন্ধুরা আমরা এই কবিতার লাইনগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আর আর একটি চরণ, পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। মানে পরে মাস দেড়ে, 2 মাস পর ভিটে মাটি ছেড়ে পথে বের হয়ে গেছে, পথে বের হয়ে গেছে এবং করিল ডিক্রি সকলে বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে আদালতের মাধ্যম দিয়ে বা টিপসই দিয়ে সবকিছু নিয়ে নিল। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, অর্থাৎ এ জগতে যার যত আছে সে তত চায়। রাজার হস্ত করে সমস্ত, মানে রাজার হাত ভরে শুধু কাঙালের ধন সম্পত্তি বা কাঙালের যতটুকু আছে বা কাঙালের সর্বস্ব কেড়ে নিয়ে রাজার হাত বা পকেট ভর্তি করে, এই কথাগুলো এখানে বলছে। তো ঠিক আছে বন্ধু, আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, এ পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ, শুভরাত্রি।